ঘুরে ঘুরে অল্প। নমস্কার বন্ধুরা, পিভিপি পরিবারে আপনাদের সকলকে স্বাগত জানাই। আপনারা কেমন আছেন? আশা করছি আপনারা খুব ভালো আছেন। আমি এখন খুব ভালো আছি। ভালো বলতে, এত গরম লাগছে, এত গরম লাগছে, সকালে বাসি টাসি কাজ করে নিলাম, একটুখানি পুজো করলাম, পুজো করে নেওয়ার পর ছেলে আজকে স্কুল যেতে পারিনি, ছেলের শরীর খারাপ, যে মনটা আমারও খুব খারাপ লাগছে, কারণ সন্তানে দেখবি কিছু হলে সব থেকে মাদের খারাপ লাগে। ওই জন্য আমার মনটা খুব সকাল থেকে খারাপ হয়ে আছে যে ছেলেটা আমার হঠাৎ করে শরীর খারাপটা হয়ে গেল। তো ওই যে ভক্তনগরে গেছিলাম না, ওখানে গিয়ে পরে মানে কি বললো, স্নান টান করেছে পুকুরে, দিয়ে ওখানে গিয়ে এখন এবার জ্বরও চলে এসছে, আর একটুখানি পায়খানা পায়খানা করছে, যে পেটটা মানে গন্ডগোল আছে, যে খারাপ লাগছে আমার মনটা। তো এই দেখো মুড়ি খাওয়াচ্ছি, ওকেও দেবো, আমরাও খাবো। আজকে আমি চা বানালাম না, আজকে রুটি একদম বাদ দিয়ে দিলাম, রুটি বানাবো না। তো আজকে মানে কি বলবো, ওর সব থেকে পেটের ওষুধ করেছে, পেট গন্ডগোল করেছে, ওই জন্যে পেট গন্ডগোলের জন্যে মানে ওকে ওষুধ দেবো। তো যেহেতু ওই জন্যে ওর জন্যে মুড়িটা, এই দেখো মুড়ি নিয়েছে, কিছু মুড়ি ভেসার দেবো না, এই কিছু মুড়ি দেবো, নিলাম, আর একটুখানি চিনি নিচ্ছি, চিনি মুড়ি একটু জল দিয়ে চটকে যাবো, দে ওইটাই আজকে খাওয়ার, মানে ও এটা খেলে একটুখানি ভালো থাকবে, যখন কেউ মানে কি বলো পেটের পেট গন্ডগোল হবে তখন এই ধরনের খাবার দিবেন, তাহলে একটু পেটটা ঠান্ডা থাকবে। আর চা তো একদম দেওয়া চলবেই না, তারপর হরলিক্সটাও দেবো না, কারণ হরলিক্সটা কঠি, তো হরলিক্সটা তো গন্ডগোল করবে, ওই জন্য এই দেখুন এইভাবে মুড়িটা আমি চটকাচ্ছি। তো এটাই ছেলেটাকে আমার খেতে দেবো। আর দুপুরে বলেছি ওকে আমি যে ভাত আর পোস্ত বাটা, পোস্তটা একটুখানি বেটে দেবো, আর এক পিস মানে এক পিসও তো লঙ্কা খেতে পারবে না, কারণ বাচ্চা তো ঝাল লাগবে, একটুখানি দেবো, কারণ কাঁচা লঙ্কাটা খেতে ভালো, তো ওর সাথে মানে পোস্তটার সাথে একটুখানি বাটবো যে ওকে দেবো। আর ভাতটা দু তিনবার, গরম ভাতটা দু তিনবার জলে ধুয়ে 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 ঠান্ডা করে নিয়ে একদম মানে ভাতের যে গরমটা সব বের করে নেবো, তারপর আবার ভাতটা চটকে নিয়ে ওইটাই খেতে দেবো। তো এইভাবে খেলে মানে পায়খানা ধরে যায়, পেটটা ঠিক থাকে, ঠান্ডা থাকে, তো এইভাবে দেবো। তো এই আমি কিছু ওষুধ আমার ছিল ওর মানে আমার কিছুদিন আগে আমার হয়েছিল, তো নিয়ে এসেছিলাম, ওই ওষুধগুলো আছে, আর ওই ভাবছি যে দেখি এইগুলো খেয়ে যদি ঠিক হয়ে যায় তাহলে ঠিক আছে, আর যদি না হয় তাহলে ডাক্তারখানায় যাবো। তো এই দেখুন মুড়িটা একটু নরম করে নিলাম, কি সুন্দর হয়ে গেল, ভাত দিয়ে একটুখানি চটকে চটকে খাইয়ে দিচ্ছি। তো এইভাবে খাবেন, দেখবেন মানে কি বলবো, পেট ঠান্ডা থাকে, পেট ভালো থাকে, যখনই দেখবেন পেটের কিছু একটু গন্ডগোল হয়েছে তখন এমনি কিছু খাবেন না, রুটি তো একদম খাবেনই না, ওই জন্য আজকে আমি রুটি বানালামই না, কারণ রুটিটা বানাতাম তো তখন বলতো ছোট, যেহেতু মানে কী বলো ওরা কিছু বুঝে না, তো বলে মা দাও রুটি খেতে, আমি ওই জন্য আজকে রুটিটা একদম বানালাম না, আমি বললাম না আমিও আজকে মুড়ি জল খাবো, ওর বাবাকেও দেবো মুড়ি জল, আর মা বানিয়েছে গোপালের জন্য, মারা তো নিরামিষ ভোজী, মাদের যত বানিয়েছে গোপালের খাবার, তো মারা খাচ্ছে, আমি বললাম খাও। তো পার্থকেও বললাম যে পার্থক আজকে দিও না মা, কারণ ও তো কি বলবো মানে প্রচুর ভ্যাবসা গরম, এই দেখুন গাছপালা একদম মানে নির্ঝুম হয়ে আছে, হাওয়া বাতাস কিচ্ছু নেই, এত গরম, প্রচণ্ড পরিমাণে গরম। আমি যে স্নান করে এলাম, আমি ঠাকুর মন্দির ঢুকেছি যেমন সে, আবার আমি মানে স্নান করলাম এমন লাগছে, আর একটুতে ঘাম ছুটে যাচ্ছে, মানে এত গরম, আর একটুখানি জল না খুলে মনে হচ্ছে কি হবে, বাপ রে বাপ, আর এই ঠান্ডা গরমের জন্যে এরকম মানে পরিস্থিতি, কারণ পেটের গন্ডগোল, কারোর হয়তো জ্বর জ্বর এরকম, এই মানে জল বৃষ্টি দুদিন হচ্ছে, আবার ঠান্ডা দিচ্ছে, আবার গরম দিচ্ছে, এইভাবে মানুষ আর কতদিন কীভাবে এইভাবে বলুন, বাবারে বাবারে এইভাবে থাকা যায় না। তো বন্ধুরা আমি তাহলে ছেলেটাকে খাইয়ে নিই, হ্যাঁ তাহলে রাখছি ভিডিওটা, আবার দেখাচ্ছি নেক্সট ভিডিওতে, ভালো থাকবেন, সুস্থ থাকবেন, টাটা বাই বাই, অল টাইম ইজ মাই।